প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের পৌরনীতি ও সুশাসন তৃতীয় পত্র অধ্যায় তৃতীয়, বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের মধ্যে পূর্ব আমরা আজকের আলোচনার টপিকস তিতুমীর। তিতুমীর সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমরা বলতে পারি, পৃথিবীতে যেসব পুরুষ নিজ কর্মের দ্বারা অমর হয়ে আছেন তাদের মধ্যে তিতুমীর অন্যতম। তিতুমীর সম্পর্কে আলোচনা করতে গেলে শুরুতেই তার জীবনী সম্পর্কে দু একটি কথা বলবো। জীবনীর মধ্যে তার নাম সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমীর। তিনি জন্মগ্রহণ করেন 1782 সালের 27শে জানুয়ারি ভারতের 24 পরগনা জেলার চাঁদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার অসাধারণ কিছু গুণের কথা না বললেই নয়, সেটি হল ছোটবেলা থেকে তিনি ছিল খুব সাহসী, শক্তিশালী এবং কুস্তি ও অস্ত্র পরিচালনায় পারদর্শী। তার এই অসাধারণ অবদানের জন্য তিনি অতি অল্প বয়সে নদিয়ার জমিদারদের লাঠিয়াল বাহিনীর প্রধান হিসেবে পদ পেয়েছিলেন। তিনি 1822 সালে হজ পালনের জন্য মক্কায় যান। সেখানে তিনি বিভিন্ন গুণী ব্যক্তিদের সান্নিধ্য লাভ করেন এবং তিনি সেখান থেকেই উপলব্ধি করেন যে এই সমাজে ভালো মানুষ প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই সমাজ সংস্কারের পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে হবে। সেখান থেকে তার কিছু অবদান চলে আসে। অবদানের মধ্যে নাম্বার 1 সমাজ সংস্কার ও ধর্মীয় শিক্ষা বিস্তার, নাম্বার 2 বারাসাত বিদ্রোহ, নাম্বার 3 বাঁশের কেল্লা। তার অবদানের মধ্যে 1 নম্বরে সমাজ সংস্কার ও ধর্মীয় শিক্ষা বিস্তার সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। তিনি একজন খাঁটি ধর্মপ্রাণ মুসলমান হিসেবে ধর্মীয় শিক্ষা বিস্তারে নানান পদক্ষেপ গ্রহণ করেন। তার আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইসলাম ধর্মকে পুরোপুরি অনুধাবন করা এবং তিনি আরও বুঝতে পেরেছিলেন ধর্মীয় ও সামাজিক কুসংস্কার দূর না হলে মুসলমানদের কোনোই লাভ হবে না কখনোই। এজন্য তিনি ধর্ম প্রচারকে জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বেছে নেন। এরপরে তার চলে আসে অবদানের মধ্যে বারাসাত বিদ্রোহ। 1825 সালে এই বারাসাত বিদ্রোহটি সংঘটিত হয়। তিতুমীর 24 পরগনা, নদিয়া ও ফরিদপুর জেলার কিছু অংশ নিয়ে একটি স্বাধীন এলাকা প্রতিষ্ঠার চেষ্টা করেন। এজন্য তিনি প্রায় 83,000 কৃষক সেনা নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ইতিহাসে এই বিদ্রোহই বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বিদ্রোহ দমনে হিন্দু মুসলমান বিভেদ নীতি অবলম্বন করেন, কিন্তু তিতুমীরের প্রশিক্ষিত বাহিনীর কাছে ইংরেজ সেনাপতি আলেকজান্ডারের বিশাল পুলিশ বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন। আমরা জানি ইতিহাসে এটাই বারাসাত বিদ্রোহ। এরপর আমাদের আসে 3 নম্বর, যেটা বাঁশের কেল্লা। বাঁশের কেল্লা বলতে আসলে সাধারণত কি বুঝি? বাঁশ দিয়ে একটি কেল্লা বা দুর্গকে বোঝায় বা একটি ঘরকে বোঝায়। বারাসাত বিদ্রোহের অভিজ্ঞতা উপলব্ধি করে তিতুমীর ভালোভাবে বুঝতে পেরেছিলেন এই সুসজ্জিত ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধ করে জয়ী হতে হলে প্রয়োজন হবে ব্যাপক প্রস্তুতি। এজন্য তিনি দুর্গ নির্মাণের পরিকল্পনা করেন এবং সেখানে যাতে এই সাধারণ কৃষকদের বিভিন্ন বিষয়ে অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি নিতে পারে সেই প্রশিক্ষণ দিয়ে থাকে। এখানে 1831 সালে কলকাতার নিকটবর্তী নারকেলবাড়িয়া নামক স্থানে তিনি একটি বাঁশের কেল্লা দিয়ে দুর্গ নির্মাণ করেন। হাজার হাজার লোককে তিনি এখানে সামরিক প্রশিক্ষণ দিয়ে
যুদ্ধের প্রস্তুতি নিতে থাকেন। ইতিহাসে এই দুর্গটি নারকেলবাড়িয়া বাঁশের কেল্লা নামে পরিচিত। এটি ছিল তার অবদানের মধ্যে। আজকের ক্লাসের আলোচনার মধ্যে আসলে যে প্রশ্নগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট সেটি হলো ধারাবাহিকভাবে একটু লিখে নিতে পারো। নাম্বার ওয়ান, জীবনী থেকে তার প্রকৃত নাম কি, তিনি কত সালে কোথায় জন্মগ্রহণ করেন। এরপর তার অবদান সমূহ, সমাজ সংস্কার ও ধর্মীয় শিক্ষা বিস্তারে শহীদ তিতুমীরের অবদান সম্পর্কে যা জানো তা লেখো, এটি 2 মার্কের জন্য আসতে পারে। এরপরে বারাসাত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, এটি প্রায় পরীক্ষায় আসে 2 মার্কের জন্য, অর্থাৎ খ। এরপরে বাঁশের কেল্লা বলতে কি বোঝায়, এটু 2 মার্কের জন্য আসতে পারে। এ হলো আমাদের তিতুমীর সম্পর্কে মোটামুটি যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে বললাম, এগুলো তোমরা বাসায় বই খুলে রিডিং পড়তে পারো, এবং যে প্রশ্নগুলো সমস্যা হবে সে প্রশ্নগুলো সম্পর্কে আমাকে নেক্সট ক্লাসে আবার জিজ্ঞেস করতে পারো। সর্বশেষ যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে তার মৃত্যু কত সালে হয়েছিল, 1831 সালে। জন্ম এবং মৃত্যু, জন্ম হলো 1782 সালে, মৃত্যু 1831 সালে। এই দুটি গুরুত্বপূর্ণ সাল অবশ্যই অবশ্যই বেশি করে মনে রাখবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার সবাই অ্যাটেন্ড করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।